নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে এসে গেছি একটা সন্দেশের রেসিপি নিয়ে যেটা খেতে যেমন অসাধারণ তেমনি বানানো খুব সোজা বাড়িতে খুব সামান্য সময়ে অল্প উপকরণে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা কড়াইতে দু টেবিল চামচ ঘি গরম করে আমি আশি গ্রাম ময়দা দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে ময়দাটা আমি ঘিয়ের সাথে মিলিয়ে নেব এইখানে কিন্তু একটু ধৈর্য ধরে একদম নেড়ে যেতে হবে যাতে ময়দাটা তলায় পুড়ে না যায় বা কোনো অংশ বেশি ভাজা কম ভাজা এরকম না হয় এই করতে করতে দেখুন রংটা আস্তে আস্তে অল্প চেঞ্জ হয়ে লাইট ব্রাউন হয়ে গেছে আর ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশেও গেছে আর একটা সুন্দর গন্ধও বেরিয়ে যাবে তখন আপনি ময়দাটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবেন এবারে সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি দুশো মিলিলিটার দুধ আর তার সাথে দিয়ে দেব একশো গ্রাম চিনি এবার আমি দুধটা গরম হওয়ার জন্য ওয়েট করব যাতে চিনিটা পুরোপুরি গলে যায় এইখানে তারপরে আমি দেব দুশো গ্রাম মিল্ক পাউডার এখানে আমি মিল্ক পাউডার না দিয়ে একটু বেশি পাঁচশো এম মতো দুধ নিয়ে সেটাকে ঘন করেও করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগতো মিল্ক পাউডার দেওয়ার পরে কিন্তু সমানে নেড়ে যেতে হবে যাতে মিল্ক পাউডারটা দুধের সাথে ভালো করে মিশে যায় এবারে আমি দিয়ে দিলাম দু ফোটা রোজ এসেন্স এখানে চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন বা এলাচের গুঁড়ো বা অন্য কোনো গন্ধ চাইলে সেটাও দিতে পারেন এবারে আমি যখন সমস্তটা মিলে গেছে আমার মিল্ক পাউডারটা ভালো করে মিশে গেছে তখন আমি ভেজে রাখা ময়দাটা এর মধ্যে দিলাম এবং ক্রমাগত নেড়ে যাব যাতে ময়দার লাম্প না তৈরি হয় এই ময়দাটা দেওয়ার এক মিনিট খানেকের মধ্যেই দেখবেন মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি দু ফোঁটা রোজ পিঙ্ক ফুড কালার এটাও সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এর জন্য স্বাদের কোনো হেরফের হবে না শুধুমাত্র দেখতে সুন্দর হবে বলে আমি একটুখানি এখানে ফুড কালারটা ইউজ করেছি সমানে নেড়ে নেড়ে মিলিয়ে নিতে নিতে দেখবেন যে আস্তে আস্তে ময়দাটা পুরো দুধের সাথে মিশে গিয়ে একদম একটা স্মুথ মিক্সচার তৈরি করেছে আর এখানেও কিন্তু সমানে নেড়ে যেতে হবে যাতে কোনো অংশ পুড়ে না যায় নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা একসাথে দলা পাকিয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন যে আপনার কাজ প্রায় হয়ে এসছে এই রকম পরিস্থিতিতে আপনি এটাকে একটা অন্য জায়গায় উঠিয়ে নিতে হবে আর যেহেতু এটা খুব গরম এখন তো চট করে হাত দিতে পারবো না সেজন্য একটা বাটার পেপারের মধ্যে আমি এটাকে মুড়ে রাখলাম যাতে শুকিয়ে না যায় আর মিশ্রণটা অনেকটা বলে আমি দুটো ভাগে এটা ডিভাইড করে নিলাম এবারে আমরা ওয়েট করবো পনেরো থেকে বিশ মিনিট যাতে মিশ্রণটা অল্প একটু ঠান্ডা হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরে পছন্দ মতো শেপে যে কোনো মোল্ডে দিয়ে বা একটা প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে আপনারা চৌকো বা গোল করে কেটেও নিতে পারেন আমার এখানে একটা পোড়ামাটির মোল ছিল সেটা দিয়ে আমি করেছি ডিজাইনটা খুব একটা প্রমিনেন্ট হয়নি আপনাদের কাছে যদি কোনো ভালো মোল থাকে তাহলে করতে পারেন বা হাত দিয়েও এটাকে গোল করে প্যারার মতো শেপ দেওয়া যেতে পারে এটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর সামনে আসছে দোল বা হোলি এই সময়ে কিন্তু বাড়িতে অনেক মিষ্টির দরকার হয় তো আপনারা এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন আর বানিয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন পরবর্তীকালে আবার দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার